আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু টিক্কি বার্গার। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আলু টিক্কি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের আলু। এগুলোকে আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ কড়াইশুঁটি, ধনিয়া পাতা 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, জিরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা কড়াইশুঁটি কাঁচা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই বয়েল করে নিতে পারবেন। এখন সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিড়ে 1/4 কাপ। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। চিড়ে ব্যবহার করলে আলুর মধ্যে যে ময়েশ্চার ভাবটা থাকে সেটা পুরোপুরি অ্যাবসর্ব করে নেবে চিড়ে এবং আলু টিক্কিটা ক্রিসপি হবে। আলু মাখা হয়ে গেলে সাইডে রেখে অন্য একটি পাত্রে নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নস্টার্চ, দিয়ে দেব 7 মতো লবণ এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো প্রকার যেন লাম্পস না থাকে। এখন এটাকেও সাইডে রেখে সেই আগে থেকে বানিয়ে রাখা আলু থেকে কিছুটা পরিমাণ আলুর মিক্সচার নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু গোল করে একটু ফ্ল্যাট করে নিতে হবে। আলু টিক্কির শেপ দেওয়া হয়ে গেলে এই টিক্কিটাকে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রথমে অবশ্যই ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার চেষ্টা করবেন, এতে আলু টিক্কিটি বেশি ক্রিসপি হবে। এখন আগে থেকে বানিয়ে রাখা ময়দার মিশ্রণ দিয়েও ভালোভাবে কোট করে নেব। কোট করা হয়ে গেলে আমি আবারও আলু টিক্কিটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। আলু টিক্কিটা একদম রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য। এর মধ্যেই আমি একটি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলু টিক্কিটি দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি টিক্কিটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এক সাইড ফ্রাই হয়ে গেলে অন্য সাইডটা ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে মানে আমার আলু টিক্কি একদম রেডি হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে অল্প পরিমাণ একটু বাটার দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বার্গার বান। বানটাকে আমি মাঝখান দিয়ে কেটে দুটো ভাগ করে নিয়েছি। বার্গার বানটাকে আমি লো হিটে গরম হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্যে। ততক্ষণে আমি বার্গারের জন্য সসটি রেডি করে নেব। এর জন্য আমি একটি বোলে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। আপনারা অবশ্যই এগলেস মেয়োনিজটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার বার্গার সসটি রেডি হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট পর বার্গার বানটি তুলে একটি পাত্রের ওপরে নিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে আগে যেটা দেখেছেন সেই বানটি দিয়ে বার্গার বানানোর সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, সেজন্য অন্য একটি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। বানের ওপরে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সস এবং এর ওপরে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আলু টিক্কি। এখন
আলু টিক্কির উপরে দিয়ে দিচ্ছি আবারও সস এবং এর উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা শসা। এখন উপরে দিয়ে দিচ্ছি বার্গার বানের আরেকটি অংশ। রেডি হয়ে গেছে আমার আলু টিক্কি বার্গার। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।